বন্ধুরা, আজ আমরা শক্তির উৎস ও প্রয়োগ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নেব, যেগুলো নিয়োগ পরীক্ষায় বারবার আসে। তো চলুন শুরু করি। এক নম্বর, বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি। দুই, বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা। তিন, কোনটি শক্তি? তাপ। চার, শক্তির একক কি? জুল। পাঁচ, যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে? যান্ত্রিক শক্তি। বন্ধুরা, এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ছয়, মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে কি প্রবাহিত হয়? তড়িৎ শক্তি। সাত, বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। আট, নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে? সৌর প্যানেল। নয়, প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি। কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ? পানি। কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? ডায়নামো। পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি? সূর্য। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? বায়োগ্যাস। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? বিদ্যুৎ। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল। কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? কয়লা। কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়? প্যারাফিন। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? উপরে সবগুলোই। কোনটি পিট কয়লার বৈশিষ্ট্য? ভিজা ও নরম। কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? অ্যান্থ্রাসাইট। সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি? বিউটেন। সিএনজি চালিত ইঞ্জিনে কোন জ্বালানি ব্যবহৃত হয়? মিথেন। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। বন্ধুরা, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে কমপ্লিট করবেন, কারণ নিয়োগ পরীক্ষা এগুলো বারবার এসেছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।